হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো বাপন পল্লী ভিডিওতে তোমাদেরকে আরও একবার স্বাগতম। তোমরা যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। তো দেখো এখন বাজে কটা, 1:30 বাজে। তো এখন আর সকাল নেই, সেই জন্য গুড মর্নিং বললাম না। তো আমার ভিডিওটা আমি এখন দিয়ে শুরু করলাম। তো দেখো আমি স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। তো 12টা থেকে সেই বৃষ্টি এসছে। তো কী বৃষ্টি হচ্ছে জানো না তাই এখানে। তো আমি তো পুরো ভিজে ভিজে কাজ করলাম জানো না, ভিজে গেছি। তারপরে রান্নাটাও করলাম, রান্না করতে করতেও ভিজে গেছি। তারপরে তোমার সব কাজগুলো করলাম, দিয়ে স্নান টান করলাম, পুজোটা দিয়ে নিলাম। তাহলে যেখানে রান্না করি সেখানে কি বলো তো, বৃষ্টি পড়লে মানে ভিজে যায় রান্না করতে, বুঝতে পেরেছো? তো চলো তোমাদের এখানে দেখাই। দেখো গোটা ভিজে গেছে, দেখো এখানে আমি রান্না করি। শুধু ভালো জল পড়ছে, দেখো দেখলে আমি ওখানে মানে সিঁড়িঘরের ওখানে রান্না করি, মানে সিঁড়িঘরটা এখনো হয়নি। তো কি করবো বলো, ওখানে রান্না করি। জীবনে বেঁচে থাকতে গেলে কষ্ট তো করতে হবে তাই না বলো? ঠিক একদিন কষ্টই হবে। বৃষ্টি কি বলতো ভালো লাগে, কখন ভালো লাগে? যখন তুমি ঘরের মধ্যে মানে কাজ করবে, খাবে দাবে, আরাম করে থাকবে, তখনই বৃষ্টি ভালো লাগে তাই না বলো? তুমি ভিজে ভিজে সব কাজ করবে, বৃষ্টিতে ভিজবে, তারপরে শরীর খারাপ হবে, তাহলে কি বৃষ্টি ভালো লাগে বলো? ভালো লাগে না তাহলে। তো চলো আমি আজকে কী রান্না করেছি, আমার সোনা মা মানে নন্দিনী বললো খাবো। তো চলো তোমাদেরকে দেখাই আমি আজকে কী রান্না করেছি, ঠিক আছে? দেখো আমি আজকে বানিয়েছি পোলাও বানিয়েছি, এ দেখো পোলাও। কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? নন্দিনী বললো পোলাও খাবো, আর খাবে কি বলো তো ছানার, এই দেখো ডালনা, দেখো এটা করেছি পোলাও। তোমাদের কার কার ভালো লাগে বলো? নন্দিনী তো মানে খুব ভালোবাসে এইসব মানে তোমার খাবার। এই দেখো কেমন হয়েছে বলো, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? ছানার ডালনাটা দেখো, দেখো নন্দিনী একে দিয়ে দিচ্ছি, দেখো দেখো পোলাও। আর কেমন হয়েছে বলো? তাই না তোমাদেরকে দিচ্ছে বন্ধুরা। তো দেখো ওকে খেতে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়েছি আমি। তো আমিও খাবো, তো ও মানে একা একা খায়, আবার আমি খাইয়ে দিই কি বলতো। তো নিজের হাতে খাবে ও, দেখো খাচ্ছে দেখো। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? তো আর ভিডিওটা মানে বড় করব না, এটাই আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? তো আজকের মতো টাটা।